আমরা সবাই দাবি করি না যে আমরা আল্লাহকে মহব্বত করি আল্লাহ বলেন আপনি বলুন তাদেরকে যদি তোমরা আল্লাহকে মহব্বত করো এই দাবি যদি তোমাদের সঠিক প্রমাণিত করতে চাও তাহলে আমার ইত্তেবা করো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে উনাকে মানতে হবে নবীকে না মানলে আল্লাহকে মহব্বত করা যাবে না আর যদি আমরা নবীকে মানি নবীর ইত্তেবা অনুসরণ করি তাহলে কি হবে আল্লাহ তালা বলেন ইহবি আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন তোমরা তো আল্লাহর জন্য জান দিলাও কিন্তু যদি নবীর মহব্বত নবীর আনুগত্য করো নবীকে তোমরা মানো নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন তখন মহব্বত দুই দিক থেকে হবে মোহব্বত পরিপূর্ণ হবে আর যদি আমরা বলি আল্লাহকে আমরা মহব্বত করি মহব্বত করি কিন্তু নবীর ইত্তেবা করি না নবীকে অনুসরণ না করি যদি তাহলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন না আমাদের মহব্বত আমাদের জায়গায় পরে থাকবে আমরা কি চাই না যে আমাদের মহব্বত যেন আল্লাহ গ্রহণ করেন এবং তিনিও আমাদেরকে মহব্বত করেন এটা আমরা চাই কিনা চাই না তাহলে নবীর ইত্তেবা করতে হবে আর নবীর ইত্তেবা যখন আমরা কর্মু আল্লাহ তালা বলেন ওয়া গুসিরল্লাহ লাকুম জুনু বাকুম তিনি তোমাদের গুণহাতা মাফ করে দিবেন বল্লাহু গফরাহি আল্লাহ হলেন ক্ষমাশীল এবং অনুগ্রহ পরায়ণ তোমাদেরকে মাফও করবেন দয়াও করবেন আমরা আল্লাহর মাফিও চাই দয়াও চাই যদি আল্লাহ সুবহানা হওয়া আমাদেরকে মাফ করেন তাহলে ফায়দা কি হবে কেউ বলতে পারবেন মাফ করলে কি হবে না করলে করলে না আমরা থেকে রেহাই পাব। যদি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন অপরাধের কারণে জাহান নামে যাওয়ার কথা ছিল ওই জাহান নাম থেকে আমরা রেহাই পাব। আর যদি আল্লাহ তালা আমাদেরকে রহম করেন তাহলে কি হবে জান্নাতে যাওয়া যাবে কারণ আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না জান্নাত এত দামি এত মূল্যবান যে আপনি সারা জীবন আমল করেও জান্নাতের দাবিদার হতে পারবেন না ভাগীদার হতে পারবেন না যদি আল্লাহ সুবহানা হওয়া তাআলা রহমত না করেন এই জন্য যদি আল্লাহ সুবহানা হওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন তাহলে আমরা জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাব আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত করেন তাহলে আল্লাহ রহমতে জান্নাতে যেতে পারব আমরা জাহান্নাম থেকে পানা চাই আর জান্নাতের প্রবেশ করার আশা রাখি সবাই একমত না কাওয়াততি আছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ফামান যুহজিহা ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো রক্ষা করা হলো ওয়াউদ খিলাল জান্না আর জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজ সে তো পাস করে নিছে সে তো কামিয়াব হয়ে গেছে আমরা সবাই কামিয়া চাই না সফলতা চাই সাকসেসফুল হতে চাই আল্লাহ তাআলা বলেন সাকসেসফুল যে থেকে বাঁচলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো সে সফল হয়ে গেল তাহলে আমরা যে দুনিয়ার সফলতাকে সফলতা মনে করি বিল্ডিং অট্টালিকার মালিক হওয়া গাড়ি বাড়ির মালিক হওয়া চেয়ারম্যান হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়াকে সফলতা বলি এটা কি আল্লাহ তালা বলেন ইল্লা দুনিয়াতে যে সব সামগ্রী রয়েছে উপকারের এগুলো দুখার সামগ্রী মাত্র দুখা ছাড়া আর কিছুই না ঘরের জায়গায় ঘর বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি পরে থাকবে এগুলো আপনার সাথে যাবে না আপনার এমপি মন্ত্রিত্ব এগুলোর সাথে যাবে না যাবে সফলতা হলো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর জান্নাতে প্রবেশ করা আর এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর প্রবেশ করার জন্য আল্লাহ থেকে ক্ষমা এবং রহমত মাকফিরত এবং রহমত আমাদের কি দরকার আর এই মাকফিরত আর রহমত আমরা পাইব কিভাবে আল্লাহ বলেন সুবাহী যদি তোমরা নবী মোহাম্মদ রসুল্লাহ আসাল্লামের ইতেবা করো অনুসরণ করো তাহলে আমি তোমাদেরকে মহব্বত করব মাফও করব রহমত করব